সব থেকে মজার ব্যাপার কি বলতো, তোমার দাদা আর তাহা একেবারে মুখে ঝামা ঘষে দিয়েছে মেয়েটা, আর মুখ দেখানোর কোথাও জায়গাই নেই। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখনো যদি ওই বাড়িতে যাওয়া আসা না বন্ধ করে তাহলে আমার আর কিছু বলার নেই। বলছি পোকরাজ, আমি কি আমার দিদির মেয়ের সঙ্গে কথা বলবো? তুই তুই কি ওর সঙ্গে একবার আলাপ করতে চাস? কিছু চাই না। না না, তুমি বিয়ে করবে না কেন? কেন পোকরাজ, এইরকম একটা বদনাম দিয়ে তোমাকে ফাঁসিয়ে দিয়ে গেল মেয়েটা, তুমি তার স্মৃতি মুখে নিয়ে বসে থাকবে? ওকে ডিভোর্সটা হতে দাও। আরে তুই বল না, সেরকম দরকার হলে আমরা কালকেই সমস্ত ব্যবস্থা করে নেব। হ্যাঁ, আমরা ব্যাক ডেটেড ডিভোর্স ফাইল করব। মিউচুয়াল ডিভোর্সের দিকে আমরা যাব ঠিকই, বাট নোয়িং দ্য গার্ল, ওরা কিন্তু ভালোই টাকা পয়সা খসাবে তোর। এই মুহূর্তে আমি একটাই জিনিস চাই, এই সম্পর্ক থেকে মুক্তি চাই। এই সম্পর্কটার মধ্যে ঝুলে থাকতে চাই না। দেখ পোকরা, সেরকম হলে আমরা আমাদের লয়ারের সঙ্গে কথা বলবো। ব্যাড ডেটে যদি ডিভোর্সটা করিয়ে দেয়, এর থেকে ভালো তো আর কিছু হয় না, তাই না? হ্যাঁ, বরং সেটা করতেই পারো। আমি রাধিকার সাথে কোনো বিষয়ে কোনো রকম ভাবে অ্যাসোসিয়েটেড থাকতে চাই না। এই কথাটাই যখন প্রথমে আমরা বলেছিলাম তখন তুই আমাদের উপর রাগ করেছিলি। তোমারই ছেড়ে দাও, ছাড়ো, বারবার এক কথা শুনতে ভালো লাগে না। আমরা তখন ওকে বলেছিলাম, ও রাগ করেছিল, আমাদের কথা শুনেনি, ঠিক আছে। তখন তো বুঝতে পারেনি কিছুই। হ্যাঁ, ও তো বুঝতে পারেনি মেয়েটা এত বড় একটা ছলনা করবে, এত বড় একটা অন্যায় করবে। ওকে, হ্যাঁ, এত বড় একটা চোর, একটা ধাক্কা তো খেয়েছে, শিক্ষা তো হয়েছে ওর। শোনো পোকরাজ, একটা কথা তোমাকে বলি, মনে রেখো, তোমার বাড়ির লোক তোমার জন্য যা করবে বাইরের লোক কিন্তু করবে না। তাই সবসময় তোমাকে বলবো, বাড়ির লোকেদের তুমি দুঃখ দিও না, কারণ তারা সবসময় তোমার ভালোটাই ভাবে। বললাম তো তোমাদের, তোমরা আমার জন্য যেটা সঠিক সেটাই করতে পারো। তার আগে ডিভোর্সটা হতে দাও। তুই আমার উপরে ছেড়ে দে না, জাস্ট ওয়েট এন্ড সি কতদিনে আমি করিয়ে দিই পুরো ব্যাপারটা। তবে হ্যাঁ, মেয়েটা যদি মিউচুয়ালি ডিভোর্স দিতে রাজি হয়, যদি কন্টেস্ট করতে চায় তাহলে একটু চাপ হবে। কন্টেস্ট করতে চাই মানে? ওখানে কন্টেস্ট মিন্স মেজদা বলতে চাইছে বেঁকে বসে বসার কথা আর কি। মানে বেঁকে আর কি বসবে, ও তো এ বাড়িতে এসেছিল টাকা রোজগার করতে, টাকা নিতে এসেছিল, তো টাকা পেয়ে গেছে, ওর ঝামেলা মিটে গেছে। আর তো আই মিন টাকা পেয়ে যাবে, যত টাকা লাগে ডিভোর্সের জন্য যত টাকা লাগে সেটা দিয়ে আমরা ডিলটা ফাইনাল করবো। পোকরাজ একাদুকা শুরু থেকে রবি রাত 9টায় স্টার জলসায়।